আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একজন প্রশ্ন করেছেন ধর্মের বিরুদ্ধে এমন কোনো ঘটনা ঘটলে আমি প্রতিবাদমুখী হয়ে ফেসবুকে কিছু মন্তব্য করে থাকি মাঝে মধ্যে অনেকে তা রাজনৈতিক দিয়ে দেখেন এতে আমার মা বাবা খুব ভয়ে এবং কষ্টে আছেন আমারে বাবা মা নিষেধ করেন এক্ষেত্রে আমার করণীয় কি মা বাবার আদেশ মানব নাকি চালিয়ে যাব দয়া করে জানাবেন আসলে ধর্মের বিরুদ্ধে যে কোনো কথা যে কোনো বক্তব্য যে যেকোনো আচরণ যে কোনো ভাষা যেকোনো ব্যবহার অবশ্যই ধর্মে বিশ্বাসী যে কেউকে কে ফুসে উঠতে যথেষ্ট কারণ আঘাত লাগা মানে জীবন এর ঝুঁকি নিয়ে আগায়া যাওয়া এটা বোঝা উচিত তবে হা প্রতিবাদ قد محمد رسول الله صلى الله عليه وآله وسلم بكة حديث نوزر محمد رسول الله صلى الله عليه وسلم بوليشن أمدر شمجو بيابوك ببي حديث صلى الله عليه وسلم بوليشن من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلساني فإن لم يستطع فبقلبي وذلك هو أضعف من الإيمان صدق حبيبنا এর অর্থ হলো বলেছেন যখনই যে কেউ কোনো অন্যায় অনাচার দুষ্টামি পাপ পঙ্কিলতা অসভ্যতা দেখবে সেজন্য হাত দিয়ে তা পরিবর্তন করে দেয় যদি সে তা না পারে তাহলে যেন মুখ দিয়ে তার বিরুদ্ধে পরিবেশ তৈরি করে এতেও যদি সক্ষম না হয় তাহলে সে যেন হৃদয় দিয়ে ঘৃণা করে আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর হাদিসের এই শ্রেষ্ঠতম হাদিসটার ব্যাখ্যা করেছেন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই আমরা তাকে বরপীর বলে বরপীর বলে অনেকেই জানে কিন্তু জানা উচিত তিনি অনেক বড় মহাদ্দিস ছিলেন সমসাময়িক অনেক বড় ফকির ছিলেন আলেমে দিন ছিলেন তো আব্দুল কাদির জুলানি উল্লাহ আলাই এই বিখ্যাত হাদিসের ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন হাদিসের তিনটি অবস্থা নবীজি সাল আলী ওসাল্লাম তিনটি বাস্তবতা এক নম্বর বলেছেন অন্যায় অনাচার অর্থাৎ ধর্মের বিরুদ্ধে যে কোনো কথা বার্তা আচরণ ভাষা সব যে কোনো অন্যায় অনাচার হাত দিয়ে পরিবর্তন করে দিতে হবে নবীজি সাল্লামের এই কথার অর্থ হলো যারা এক্সিকিউটিভ যাদের ক্ষমতা রয়েছে যারা নির্বাহী তাদের দায়িত্ব তো নির্বাহী ক্ষমতার দ্বারা এ অন্যায় মন্দ পাপ অশ্লীলতা বন্ধ করা যদি না করে এটা তার দুর্বলী মান দুই নাম্বার সমাজের সবার কাছে ক্ষমতা থাকবে না সবাই এক্সিকিউটিভ না সবাই নির্বাহী না একদল আছে যারা বলতে পারে যাদের ভাষা আছে যারা সমাবেশ পায় মানুষের সমাবেশে কথা বলার অধিকার রাখে তাদের দায়িত্ব মানবের সামনে মানুষের সামনে সমাবেশে জাতির সামনে বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরা যদি তারা এই দায়িত্ব পালন না করে এটাও তাদের দুর্বলী মান তিন নম্বর আরেকদল মানুষ আছে যারা নির্বাহীও নয় যারা সমাবেশে মানব সমাবেশে কথা বলার অধিকারও রাখে না সময়ও পায় না সুযোগও পায় না সাধারণ তাদের দায়িত্ব হলো তারা নিজেকে ওই অন্যায় পাপ অপরাধ থেকে বিরত রাখবে আর আত্মা দিয়ে ঘৃণা করবে ওই পাপটাকে অন্যায়টাকে অপরাধকে এটি যদি না করে এটা তার ইমানের সর্বনিম্ন বাস্তবতা সুতরাং আবদুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাইহের ব্যাখ্যার বাস্তবতা এই হাদিসের উপরে যথাযথ আমল যদি আমরা করি তাহলে আর সমস্যা থাকবে না তবে হ্যাঁ সতর্কতার সাথে ফেসবুক হ্যাঁ এটাও একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে জনমত তৈরি করা যায় কথা বলা যায় ঘৃণা ছড়ানো যায় অন্যায়ের বিরুদ্ধে পাপের বিরুদ্ধে কিন্তু এটা যাতে সীমানার ভিতরে হয় এতে যাতে রাজনৈতিক কোনো গন্ধ না থাকে এটাও সতর্কতার সাথে খেয়াল করা উচিত আল্লাহ তালা সবাইকে হেদায়ত নিব করুন আমিন